কথা ছিল এই ভিডিওতে গেম অফ থ্রোনসের ফাইনাল সিজনের পর হাউস অব দ্য ড্রাগনে বারবার হোয়াইট ওয়াকারের প্রসঙ্গ টেনে আনাটা কতটা অযৌক্তিক এই বিষয়ে বিস্তারিত বলবো। কিন্তু হাউস অব দ্য ড্রাগন সিজন 3 এবং সিজন 4 নিয়ে এমন কিছু আপডেট এসেছে যা আপনাদের সাথে আগে শেয়ার করা জরুরি মনে হলো। হাউস অব দ্য ড্রাগন শোরানার রায়ান কন্ডালার একটি সংক্ষিপ্ত ইন্টারভিউ বের হয়েছে, যেখানে তিনি এমন কিছু কথা বলেছেন আমাদের সবার প্রিয় এই সিরিজটি নিয়ে। তা জানার পর আমার ধারণা HBO টিভি সিরিজে আমরা ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ের সবগুলো যুদ্ধ, সবগুলো চরিত্র, এমনকি সবটুকু কাহিনী প্রপারলি দেখতে পাবো না। এছাড়া হাউস অব দ্য ড্রাগন সিজন 3-তে কি কি ঘটনা ঘটবে সে বিষয়েও আনুমানিক কিছু থিওরি ও লিক ইনফরমেশন বের হয়েছে। এই সবকিছু এক্সপ্লেন করবো আজকের ভিডিওতে। তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত হাউস অব দ্য ড্রাগন ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। হাউস অব দ্য ড্রাগন সিজন 2 শেষ হওয়ার পর যদি মূল বই থেকে কাহিনী কতটুকু বাকি আছে তা হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে বড় বড় 16টি যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ ঘটনা এখনো বাকি রয়ে গেছে। হাউস অব দ্য ড্রাগন সিজন 1 যখন শুরু হয় তখন জর্জ আর আর মার্টিন এবং রায়ান কন্ডাল দুজনেই বলেছিলেন মিনিমাম 40টি এক ঘন্টার এপিসোড হলে পুরো ফায়ার অ্যান্ড ব্লাডের কাহিনী ভালো মতো দেখানো যাবে। প্রথম সিজনে টাইম জাম্প এবং 10টি এপিসোড আসায় আমরা সবাই ধরে নিয়েছিলাম 4টি সিজনে 40টি এপিসোডের মধ্য দিয়ে হাউস অব দ্য ড্রাগন শেষ হবে। কিন্তু দ্বিতীয় সিজনে আমরা 8টি এপিসোড পেলাম এবং যদি গল্পের অগ্রগতি দেখি তবে তেমন কিছুই এগোয়নি। 2টি সিজন শেষ হওয়ার পরে আমরা জাস্ট একটি ছোট্ট যুদ্ধ ব্যাটল অফ রুকস রেস্ট দেখেছি। এইসব কিছু নিয়েই হলিউড রিপোর্টারের সাথে কথা বলেছেন শোরানার রায়ান কন্ডাল। সেখানে তিনি রিভিল করেন তাদের ইনিশিয়াল প্ল্যান ছিল ড্যান্স অফ ড্রাগনের মোস্ট ব্লাডিয়েস্ট সি ব্যাটেল ব্যাটল অফ গ্যালাটের মাধ্যমে সেকেন্ড সিজন শেষ করার। সেই মতোই তিনি 10টি এপিসোডের স্ক্রিপ্ট লিখেছিলেন, কিন্তু হঠাৎ করে তাদেরকে বলা হয় বাজেট কাটার কথা। আমরা অনেকেই বিশ্ব অর্থনীতির খবর রাখি না, আপনাদের জানিয়ে দিই HBO টেলিভিশন ওয়ার্নার মিডিয়ার আন্ডারে, আর ওয়ার্নার মিডিয়া এখন প্রায় $10 বিলিয়ন লসের মুখোমুখি। গত বছর ডিসকভারি পুরো ওয়ার্নার মিডিয়াকে কিনে নেবার পর অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে অথবা বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। যেমন আমাদের শৈশবের প্রিয় চ্যানেল কার্টুন নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল কয়েকদিন আগে। তো ড্রাগনের আগুন যুদ্ধ কিংবা নৌপথে ব্যাটেল, এসবের শুটিং ঠিকমতো করতে অনেক টাকা দরকার, যা হাউস অব দ্য ড্রাগন নির্মাতাদের দিচ্ছে না HBO। তাই একদিকে যেমন 10 এপিসোড থেকে ছোট করে 8 এপিসোডে নামিয়ে আনতে হয়েছে সেকেন্ড সিজনে, তেমনি বই থেকে অনেক কিছু মূল সয়ে ভিন্নভাবে দেখাতে হচ্ছে খরচ কমানোর জন্য। যেমন পুরো সিজন 2-তে ডেমন টার্গেরিয়ানকে হেরান হলে পাগলের মতো ঘোরানো হয়েছে, যা মূল বইয়ে ঘটেনি, কিন্তু শোয়ের শুটিংয়ের খরচ কমিয়েছে অনেক। এদিকে ভ্যারাইটি ম্যাগাজিন কনফার্ম করেছে 2025 সালের শুরুতেই হাউস অব দ্য ড্রাগন সিজন 3 এর শুটিং শুরু হবে। রায়ান কন্ডাল কনফার্ম করেছেন 4টি সিজনেই শেষ হবে সিরিজটি। সুতরাং পরের 2টি সিজনে যদি এরকম 8টি করে 16টি এপিসোড তৈরি হয়, তাহলে প্রতি এপিসোডে 1টি করে ব্যাটল দেখাতে হবে যদি ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ের সবগুলো যুদ্ধ শোয়ে রাখতে হয়, যেটার টাকা অবশ্যই HBO দিবে না। রায়ান কন্ডাল যেমনটা বলেছেন ব্যাটল অফ গ্যালট নিয়ে, তারা প্রপার সময় নিয়ে ভালো করে এই যুদ্ধটা আমাদের দেখাতে চান। এজন্যই হুট করে সিজন 2 এর শেষে এটা না দেখিয়ে তারা সিজন 3 এর প্রথমে দেখাবেন ব্যাটল অফ গ্যালট। আমি অলরেডি এই কাহিনী নিয়ে ভিডিও বানিয়েছি, আই বাটনে লিংক আছে, দেখে নিতে পারেন। এছাড়া যে 16টি ব্যাটল বাকি আছে সেখান থেকে দ্য বুচার্স বল অর্থাৎ ক্রিস্টিয়ান কোলের শেষ পরিণতি এবং ব্যাটল অফ দ্য গডস আই যেখানে ডেমন ও অ্যামন্ড লড়াই করবে, এই দুটো যুদ্ধ নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক থাকবে, আগ্রহীরা দেখে নিতে পারেন। এছাড়া আমার ইচ্ছে আছে এই সবগুলো যুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত আকারে একটা বড় ভিডিওতে সবকিছু বলবো যদি আপনাদের আগ্রহ থাকে। তো ঘটনা হলো কম বাজেটের কারণে হাউস অফ দ্য ড্রাগন নির্মাতারা অনেকগুলো যুদ্ধ দেখাবে না, কিংবা ডিরেক্ট যুদ্ধ না দেখিয়ে যুদ্ধ পরবর্তী ভয়াবহ মৃত্যু দৃশ্য দেখাবে, অথবা কাউন্সিল মিটিং এ অমুক স্থানে অমুক যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে এই ঘটনা ঘটেছে, এইভাবে আমাদেরকে বেসিক ইনফরমেশন দেয়া হবে। তাহলে আমাদেরকে কোন কোন যুদ্ধ দেখানো হবে এই বিষয়ে কিছু লিক ইনফরমেশন পাওয়া গেছে, যেখান থেকে সিজন 3-তে কি কি দেখানো হবে সেই বিষয়ে কিছুটা আইডিয়া পেলাম। সুতরাং যারা এগুলো জানতে চান না তাদের জন্য এক্ষুনি স্পয়লার অ্যালার্ট, সিজন 3 শুরুতেই হবে 5টি ড্রাগন নিয়ে মহাসামুদ্রিক যুদ্ধ ব্যাটল অফ গ্যালট। এই যুদ্ধে ব্ল্যাক টিম জয়ী হলেও কর্লিসের বিশাল নৌবহর অর্ধেক হয়ে যাবে, রেনিরা তার 2 সন্তান হারাবেন। আপনারা মূল ভিডিওটি দেখলে সবকিছু বুঝবেন। আসল কাহিনী হলো জ্যাকারিস যেটা অনুমান করেছিল লো ব্রন ড্রাগন সিরিজদের সম্পর্কে সেটাই ঘটবে এরপরে। হিউ হ্যামার এবং উলফাইট তারা হঠাৎ প্রাচুর্যের
জীবন পেয়ে লয়ালিটি ভুলে যাবে। ব্ল্যাক কিংবা গ্রিন নয়, তারা যেখানে সুবিধা পাবে সেদিকেই পক্ষ বদল করবে। মূল বইয়ে ফার্স্ট ব্যাটল অফ টাম্বলটনে হিউ হ্যামার এবং উলফাইট পক্ষ বদল করে গ্রিন টিমে চলে যায়। কিন্তু শোয়ে ব্যাপারটা কিভাবে দেখানো হবে, আদৌ দেখানো হবে কিনা সেটা আমি নিশ্চিত নই। তবে আমার অনুমান, বই থেকে একটু ভিন্নভাবে উলফাইট গ্রিন টিমে চলে যাবে আর হিউ হ্যামার রয়ে যাবে রেনিরার দলে। এদিকে হেলেনার বলা প্রফেসি অনুযায়ী ব্যাটল অফ গডস আই, যেখানে ডেমন এবং অ্যামন্ড লড়াই করবে, আমার মনে হয় না এটা সিজন থ্রিতে দেখানো হবে। আমার থিওরি, হাউস অব দ্য ড্রাগন সিজন ফোর শেষ হবে এই দুইজনের লড়াইয়ের মধ্য দিয়ে। তবে মূল বইয়ের বাইরে গিয়ে অ্যালিসেন্ট স্বয়ং রেনিরাকে আয়রন থ্রোনে বসানোর যে পরিকল্পনা করেছে, আমার মতে তা হয়ে যাবে সিজন থ্রি এর মাঝামাঝি। যেহেতু ল্যারিস অলরেডি এগন দ্য সেকেন্ডকে নিয়ে পালিয়ে গেছে, সুতরাং ফল অফ ড্রাগন স্টোন, যেখানে বই অনুযায়ী বেলার মূল ডান্সার এবং এগনের সানফেয়ার ড্রাগনের মাঝে যুদ্ধ হবে, সেটা আদতে ঘটবে কিনা আমি শিওর না। হয়তো ড্রাগন স্টোনের পতন ঘটবে চতুর্থ সিজনে, কিন্তু শোয়ে যেহেতু বলা হয়েছে সানফায়ার মারা গেছে, সুতরাং ভিন্নভাবে দেখানো হবে। এদিকে সিজন টু এর শেষ দিকে হেরান হলকে ঘিরে যে বিশাল তিনটি সৈন্যবাহিনীর মার্চ দেখানো হয়েছে, বই অনুযায়ী এখানে তিনটি যুদ্ধ হবার কথা। অ্যালিসেন্টের তৃতীয় সন্তান ডেরন এবং তার ড্রাগন ট্যাসেরিয়নের অংশগ্রহণে ব্যাটল অফ হানিওয়াইন, জেসন ল্যানিস্টারের নেতৃত্বে ব্যাটল অফ রেড ফোর্ক এবং উইন্টারফেল থেকে আসা গ্রেভিয়ার্ড আর্মির ব্যাটল অফ লেকশোর। আমার অনুমান, এই তিনটি যুদ্ধকে একসাথে যোগ করে দেখানো হবে সিজন থ্রিতে, অথবা আমাদের দেখানোই হবে না। ক্রিস্টেন কোলের আর্মি আর অ্যামন্ড যখন খালি হেরানহল দুর্গে পৌঁছবে, তখন তারা জানতে পারবে হাইটাওয়ার আর্মির শোচনীয় পরাজয় আর রেনিরা ও ডেমন মিলে যে কিংস ল্যান্ডিং দখল করে ফেলেছে সেই কথা। যারা আমার ক্রিস্টেন কোলের মৃত্যু বিষয়ক ভিডিওটি দেখেছেন তারা জানেন এরপর অ্যামন্ড হেরানহলেই রয়ে যাবে। ক্রিস্টেন কোল 4000 সৈন্য নিয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেও ব্যাটল অফ বুচার্স বলে বেঘরে প্রাণ হারাবে। আমার অনুমান, সিজন থ্রি এখানেই শেষ হবে। বাকি ঘটনা আরো সংক্ষিপ্ত করে হয়তো দুইটা বা তিনটা যুদ্ধ দেখিয়ে সিজন ফোর এর মাধ্যমে ফায়ার অ্যান্ড ব্লাড শেষ করবেন মেকাররা, কারণ এইচবিওর এই লস আগামী 4-5 বছরের মধ্যে পূরণ হবে না। আর এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 2026 সালে সিজন থ্রি এবং 2028 সালে সিজন ফোর আসবে। আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, এইচবিওর বাজেট সংকট থাকলে তারা কেন আগামী বছর গেম অফ থ্রোনস এর ঘটনাবলীর 90 বছর আগের কাহিনী নিয়ে এই নাইটস অফ সেভেন কিংডম বানালো। এছাড়া আরো তিনটি অ্যানিমেশন শো নাকি আসতে চলেছে এ সং অফ আইস এন্ড ফায়ার এর জগৎ থেকে। ব্যাপারটা খুবই অদ্ভুত, এতগুলো শো এ টাকা না ঢেলে একটাতে পর্যাপ্ত বাজেট দেয়াটা কি ভালো হতো না? যাই হোক, এইচবিওর বাজেট সংকটের কারণে পুরো ফায়ার অ্যান্ড ব্লাড এর কাহিনী দেখাতে না পারলেও, আপনারা যদি আমার পাশে থাকেন আমি ভিডিও বানাবো সবগুলো মেজর ইভেন্ট নিয়ে। আগে একটা বড় ভিডিওতে পুরো কাহিনী একসাথে বানাবো, এরপর ছোট ছোট ভিডিওতে একটা একটা যুদ্ধ নিয়ে। আশা করি আপনাদের পাশে পাবো। সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।